हेलो स्टूडेंट तुम्हारे सकल के यूट्यूब चैनल डीआर कलेजे स्वागतम। चैने ग्रेजुएशन सीबीएसई सिलेबस आज से ही सिलेबस जो विभिन्न टॉपिक्स आज तरह वीडियो बनिए अपलोड करार चेषा करखान तुम ग्रेजुएशन प्रिपारेशन दीते मैथमेटिक्स के खूब सहज सरल भाषा तुम्हें बुझते पर जाते तुम्हार कोकम असुविधा होना प्रिपारेशन एमक एखान तुम परवर्तकाले जे विभिन्न कम्पिटिटिव एक्साम आज नेट सेट गेट इत्यादि इत्यादि एखान तुम प्रिपारेशन दीते আমি যে টপিকস নিয়ে আলোচনা করছিলাম তোমাদের সঙ্গে সেটা হলো ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস। সেই টপিকসের উপর আমি দুটো ভিডিও আপলোড করেছি। প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি যে কত রকমভাবে ট্রান্সফরমেশন করা যায় অ্যাক্সেসগুলোকে, আর দ্বিতীয় ভিডিওতে আমি বলেছি ছোটো ছোটো দুটো অঙ্কের সাহায্যে যে ট্রান্সফর্ম করবো কেন বা করে কী লাভ হয়। আজ আমি আরও দুটো অঙ্ক করব খুব ছোটো ছোটো, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের পড়ছে, তোমরা এখান থেকে খাতা কলম নিয়ে বসে প্র্যাকটিস করে নিতে পারবো যাতে করে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো তবে টপিক্সে যাই। তবে তার আগে আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবিয়ে নোটিফিকেশন অল করে দিও যাতে করে ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো টপিক্স দেখো কোটা কি বলছে। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থ্রু হিজ দ্য অ্যাক্সেস মাস্ট বি টার্ন সো দ্যাট দ্য ইকুয়েশন এল এক্স মাইনাস এম ওয়াই প্লাস এন সমান জিরো মে বি রিডিউস টু দ্য ফর্ম এত। বলছে অ্যাক্সেসগুলোকে কতটা ঘোরালে বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে এই কোয়েশ্চেনটা দেখতে এরকম হবে। তাহলে আমরা ধরে নেব কি যে অ্যাক্সেসটা থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছি, তার ফলে যে আমাদের ট্রান্সফরমেশন ফর্মুলাগুলো কী ছিল, এক্স সমান এক্স ডেস কস থিটা মাইনাস ওয়াই ডেস সাইন থিটা, আর ওয়াই সমান এক্স ডেস সাইন থিটা প্লাস ওয়াই ডেস কস থিটা। এটা আমরা প্রথম ভিডিওতে বলেছি। তো তোমরা যারা প্রথম ভিডিওটা দেখে ওঠোনি তাদের জন্য আমি আইটেমে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে, কারণ ওখানে থিওরিটা আলোচনা করা হয়েছে যার ফলে তুমি অঙ্কগুলো বুঝতে পারবে খুব সহজে। ঠিক আছে না, তাহলে আমরা কি করব প্রথমে, তাহলে আমরা লিখব কি লেট দ্য অ্যাক্সেস আর টার্নড থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা, দেন তাহলে আমাদের যে ট্রান্সফরমেশন ফর্মুলা কি হবে, দেন দ্য ট্রান্সফরমেশন ফর্মুলা আর কি হবে, তাহলে এক্স সমান এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই সমান কী হবে, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। দিয়ে এটা আমরা কি করব, এই ইকুয়েশনে পুট করে দিলে ট্রান্সফর্ম হয়ে চলে আসবে। তাহলে অতএব দা গিভেন ইকুয়েশন ট্রান্সফর্মড ইনটু কি হবে, তাহলে এল ইনটু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা মাইনাস এম ইন্টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা প্লাস এন সমান জিরো। দিয়ে এখান থেকে তুমি একটু সাজিয়ে নাও, তাহলে এক্স ড্যাশ এল কস থিটা মাইনাস এম সাইন থিটা, দেখো এখানে এক্স ড্যাশ এখানে এক্স ড্যাশ, তাহলে এল কস থিটা মাইনাস এম সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশটা কোথায় কোথায় পাবো, এখানটাই পাবো, তাহলে মাইনাস এল সাইন থিটা আর এখানটাই পাবো মাইনাস এম কস থিটা প্লাস এন সমান শূন্য। তো দেখো এই ইকুয়েশনটাই আমার এখানে এরকম দেখানোর কথা ছিল, তাহলে আমার এসছে এরকম, তার মানে এখানে এক্স টার্মসটা থাকবে না, তার মানে দেখো এই টার্মটা আমার রাখা চলবে না, তার মানে এটাকে আমরা রিমুভ করে দেবো। তাহলে রিমুভ করতে হলে কী করবো, এই কোএফিসিয়েন্টকে জিরো ধরে নেবো, তাহলে আমার অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে টু রিমুভ দ্য টার্ম, টু রিমুভ দ্য টার্ম এক্স ড্যাশ, তাহলে আমরা কী করবো, এল কস থিটা মাইনাস এম সাইন থিটা সমান শূন্য। তো দেখো এখান থেকে আমি টেন থিটাটা পেয়ে যাচ্ছি কি, এল বাই এম। এবার দেখো এমটা তলে আছে মানে এমটা জিরো হওয়া চলবে না, এবং এটা কোশ্চেনে বলেই দিচ্ছে, তাহলে কোশ্চেন যেটা বলে দেবে সেটা তোমাকে ইউজ করতে হবে বা উল্লেখ করতে হবে, নাহলে কিন্তু নাম্বার কেটে নিতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবে কি, যেহেতু এম নট ইকুয়াল টু জিরো, তাহলে তুমি এখান থেকে থিটা সমান পেয়ে যাচ্ছ ট্যান ইনভার্স এল বাই এম, তাহলে এইটাই তোমার রিকোয়ার্ড অ্যাঙ্গেল। ঠিক আছে না, এটাই চেয়েছিল ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। তাহলে দেখো কত সহজ অঙ্কটা, এগুলো শুধুমাত্র ট্রান্সফরমেশন ফর্মুলাটা জানলেই হয়ে যাবে।
ঠিক আছে। তো দেখো আরেকটা অঙ্ক করা যাক। তো স্টুডেন্ট দেখো অঙ্কটা কি বলছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থ্রু হুইচ দ্য অ্যাক্সিস আর টু বি রোটেটেড সো দ্যাট দ্য ইকুয়েশন দিস মে বি রিডিউস টু দ্য ফর্ম দিস। আগের মতো অঙ্কটা কি বলছে বলো তো, অঙ্কটা অ্যাক্সিসগুলোকে কতটা অ্যাঙ্গেলে ঘোরালে এই ইকুয়েশনটা দেখতে এরকম হবে এবং এ বি এর মান বার করতে বলেছে। তাহলে আমাদের এখন অ্যাঙ্গেলটা বার করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, লেট দ্য অ্যাক্সিস আর টার্ন থ্রু বাই থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা, দেন দ্য ট্রান্সফরমেশন ফর্মুলা আর এক্স সমান এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ঠিক আগের মতোই ওয়াই সমান এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এইটা আমরা কী করবো, এখানে বসিয়ে দেখো এখানে এক্স ওয়াই টার্মটা নেই, আগেরটা যেমন এক্স ড্যাশ টার্মটা ছিল না, এখানে এক্স ওয়াই টার্মটা নেই, তার মানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্মটাকে রিমুভ করবো, তার ফলে অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। তাহলে কী করবো, প্রথমে দেখো অঙ্কটা, প্রথমে অ্যাঙ্গেলটা ধরে নিই, লেট দ্য অ্যাক্সিস আর টার্নড থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা, দেন দ্য গিভেন ইকুয়েশন। তা তুমি আর সত্য ফর্মুলাগুলো আমি লিখলাম না, একবার ডাইরেক্ট ট্রান্সফর্ম করে নিয়ে চলে আসতে পারো ইকুয়েশনটাকে, ঠিক আছে, ওখানে যে একবার বসিয়ে দেবো এটাও করতে পারো। দেন দ্য গিভেন ইকুয়েশন ট্রান্সফর্মড ইনটু কি হবে, 17 এক্স স্কোয়ার মানে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস 18 এক্স ওয়াই মানে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা ইন্টু ওয়াই মানে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা মাইনাস 7 ওয়াই স্কোয়ার মানে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা তার হোল স্কোয়ার সমান 1। তাহলে এখানটাকে ভেঙে একটু সাজিয়ে নেবে, তাহলে সাজালে কী হবে বলো তো, যে এক্স ড্যাশ স্কোয়ার কোথায় কোথায় পাবো, এটা এখানটায় পাবো 17 কস স্কোয়ার থিটা, দেখো এইখানটা এখানটা গুণ করলে পাবো, অর্থাৎ প্লাস 18 সাইন থিটা কস থিটা আর এখানটায় পাবো মাইনাস 7 সাইন স্কোয়ার থিটা। এরপরে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্মটা দেখো এখানটা একটা পাচ্ছি, তাহলে মাইনাস 2 এবি অর্থাৎ 2 সাইন থিটা কস থিটা আর 17 মানে তাহলে মাইনাস 34 মাইনাস 34 সাইন থিটা কস থিটা আর এক্সের সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ পাবো, তাহলে 18 কস স্কোয়ার থিটা তার মানে 18 কস স্কোয়ার থিটা আর এর সঙ্গে এর গুণ করলে পাবো তাহলে মাইনাস 18 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে না। তুমি যদি একবার না পড়ো ভেঙে দিবে, ভেঙে প্রথমে সব গুণ করে ভেঙে টেঙে কষা যাবে তাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এখানটা 2 এবি টার্মটা পাবো তাহলে মাইনাস 7 দুগুণে 14 সাইন থিটা কস থিটা, তাহলে মাইনাস 14 সাইন থিটা কস থিটা, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়াই ড্যাশ স্কোয়ার টার্মটা, তাহলে ওয়াই ড্যাশ স্কোয়ার কোথায় পাবো, এখানটায় পাবো, তাহলে 17 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, এইখানটায় পাচ্ছি, তাহলে মাইনাস 18 সাইন থিটা কস থিটা 18 সাইন থিটা কস থিটা আর এখানটায় পাবো মাইনাস 14 মাইনাস 7 কস স্কোয়ার থিটা মাইনাস 7 কস স্কোয়ার থিটা সমান হলো গিয়ে 1। এইটাকে একটা নাম্বার দিয়ে দাও, ধরলাম আমি এ এ নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা কী করবো, এই ইকুয়েশনটা দেখতে যেহেতু এরকম তার মানে এইটাই এই ইকুয়েশনটা, তাহলে এখানে দেখো এক্স ওয়াই টার্মটা নেই, তাহলে এই টার্মটাকে রিমুভ করে দেবো, তাহলে 2 রিমুভ দ্য টার্ম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে আমরা এই কোফিশনটাকে জিরো করে দেবো। তাহলে তুমি এক কাজ করো, এইটাকে শুরু করো মাইনাস 18 সাইন স্কোয়ার থিটা 14 আর 34 মানে মাইনাস 48 সাইন থিটা কস থিটা আর প্লাস 18 কস স্কোয়ার থিটা সমান 0। তাহলে তুমি এক কাজ করো, মাইনাস 6 কস স্কোয়ার থিটা ভাগ করে দাও, তাহলে ডিভাইডেড বাই মাইনাস 6 কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে কী পড়ে থাকছে বলো তো, তাহলে এখান থেকে 3 টেন স্কোয়ার থিটা প্লাস
8 tan theta minus 3 समान 0 তাহলে তুমি এখান থেকে দেখো মিডল টার্ম ফ্যাক্টর করলে কি পাচ্ছি 3 tan theta minus 1 into tan theta plus 3 এরকম একটা পেলাম ঠিক আছে তাহলে দেখো সমান 0 তাহলে এরকম পাচ্ছি কি tan theta তাহলে এখান থেকে কি পাচ্ছি tan theta সমান 1/3 আর tan theta সমান minus 3 তাহলে কোনটা নেব তাহলে আমরা জানি কি theta is acute অর্থাৎ সূক্ষ্ম কোণ মানে 0 থেকে 90 ডিগ্রি 0 থেকে 90 ডিগ্রিতে tan এর মান হয় পজিটিভ তার মানে আমরা নেব tan θ 1/3 তাহলে দেখো tan θ 1/3 এখান থেকে নাও তাহলে টেকিং tan θ 1/3 তাহলে এখান থেকে তুমি sin θ cos θ বার করে নেবে এটা হচ্ছে সংযোজন সূত্র উপরে রুট দিয়ে স্কয়ারের যোগফল নিচে রুট দিয়ে স্কয়ারের যোগফল তার মানে দেখো এখান থেকে তুমি পেয়েছো কত 1/√10 তা দেখো তুমি sin θ পাচ্ছ কত 1/√10 এন্ড cos θ কত পাচ্ছি 3/√10 তাহলে এই দুটো মান এতে বসালে আমরা ট্রান্সফর্মড হয়ে পেয়েছি তাহলে অতএব দা ইকুয়েশন এ বিকামস ঠিক না তাহলে কি পাচ্ছি দেখো তো x স্কয়ার 17 cos স্কয়ার θ মানে 17 ইনটু 9/10 প্লাস 18 sin θ cos θ 3/10 মাইনাস 7 sin স্কয়ার θ 1/10 ঠিক না এবার x ডেস y ডেস 0 করে θ এর মানটা পেলাম তার মানে এটা বসানোর দরকার হচ্ছে না এবার y ডেস স্কয়ার 17 sin স্কয়ার θ মানে 17 ইনটু 1/10 মাইনাস 18 sin θ cos θ মানে 3/10 মাইনাস 7 cos স্কয়ার θ 9/10 দিয়ে সমান 1 এটা হচ্ছে তোমার 3/8 54 আর এটা হচ্ছে 153 মানে 207 আর মাইনাস 7 তাহলে 200/10 মানে হচ্ছে 20 x স্কয়ার আর এটা হচ্ছে 3/8 54 আর 7/63 মানে হচ্ছে 117 আর 17 তাহলে 17 মাইনাস 117 মানে হচ্ছে মাইনাস 100 ভাই তো 10 মানে মাইনাস 10 y ডেস স্কয়ার সমান 1 এটাকেই তোমাকে বলে দিয়েছে যে a x ডেস স্কয়ার প্লাস b y ডেস স্কয়ার এই ফর্মে আছে তাহলে এখান থেকে তুমি a এর মান কত পাচ্ছ 20 গ্রেটার দেন 0 পেয়ে গেছি b এর মান কত পাচ্ছ মাইনাস 10 এটাই তোমার হলো গিয়ে অ্যানসার ঠিক আছে এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে তো অঙ্কগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এর পরের ডেটে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এই চ্যাপ্টারের সেগুলো নিয়ে আসবো খুব শীঘ্রই দেখা হবে চলো টাটা